আসসালাম এসে তোমার হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এসে মে খুব সুন্দর ভালো ভালো আছো তুমি এই তো ভালো ভালো আছো মামা হ্যাঁ ভালো আছি বাসায় কে কে আছে আমার বাসায় শুধু আমার মা আছে আর আমি আছি দুজনই হ্যাঁ আমরা দুজনই আচ্ছা আচ্ছা ভালো আচ্ছা ভালো পছন্দ হয়েছে আমার মেয়েটা পছন্দ হয়েছে হ্যাঁ 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 খুব সুন্দর আমাদের বাসায় একদিন ঘুরতে যাই না আচ্ছা আচ্ছা যাবো যাবো আমার মা সাথে পরিচয় করিয়ে দিবে আচ্ছা আর একদিন যাবো শুনে খুব খুশি হলাম অবশ্যই যাবেন একদিন আমাদের বাসায় তোমার তাহলে এসে যাচ্ছে হ্যাঁ ওকে একটু তুমি আগে দেখো ঠিক আছে দেখো মা এইখানে দাও এইখানে সুন্দর না মা বললো অনেক সুন্দর কিন্তু মা আসলে কি রান্না করছো রান্না করছি সবই হয়েছে কিন্তু তুই কি করবি সেই কথা বল আমি তো মানে বলতে আসছি মানে হয়েছে কি এই যে ছবিটা দেখলে না ছবিটা অনেক সুন্দর সেই কথা তো আমি বললাম যে ছবিটা সুন্দর হয়েছে ছবিটা তো সুন্দর হয়েছে সেটা তো আমি জানি মা এই ছবিটা থেকে আমি পছন্দ করি কি তুমি তো আরো দশটা
লোকের সাথে চলাফেরা করো, মেলামেশা করো। সেটা করি, আমার পেটের দায়ে করি, কিন্তু তোমার সাথে তার ওইরকম না। আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো। ভালোবাসি ঠিক আছে, কিন্তু এটা এই সন্তান তো মেনে নেওয়া যাবে না, এটা সমাজ মানবে না। তুমি আমাকে বিয়ে করবা না? না না না, এই এই সমাজে তোমাকে আমার বিয়ে করা সম্ভব না। তাহলে এই সন্তান, এই সন্তান তুমি এই কি করে দাও? কি করে দেবো? নষ্ট করে দাও। হ্যাঁ, তোমার কি মাথা নষ্ট? হ্যাঁ, তুমি এই সন্তান মেনে নেবা না? না না না, এটা আমার ইম্পসিবল, এটা সম্ভবই না। কি বলো তুমি এগুলা? তুমি না মানতে পারলে আমার যে মানতে হবে, কারণ আমি তো মা, আমি তো নষ্ট করতে পারবো না। তুমি মানতে পারো, তুমি মানো, আমার মানা সম্ভব না। আমি সমাজে মুখ দেখাইতে পারবো না। আজ থেকে তুমি আর আমি কেউ যেন কাউকে আমরা না দেখি। কেমন হলো, খুশি তো? আজ আমি খুশি। সবাই খুশি।